हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু এত পরিমাণে গরম যে সকাল থেকে কাজে মানে মন লাগছেই না, এরকমটাই হচ্ছে। তো সবার আগে জানাই আমার রিয়েল লাইফ নোটে আপনাদের আন্তরিক স্বাগতম। আমার হাজব্যান্ড কাছে মাছ আনতে অনেকদিন ধরেই মাছের খোঁজ হচ্ছিলো, মানে ওই পিন বাগদা যেটা বলে ওইটা খোঁজ হচ্ছিলো অনেকদিন ধরেই। ও খোঁজ করছিলো এদিক ওদিকে, একে তাকে বলছিলো, তো মাছ মিলছিল না। তো অবশেষে মানে ফোন করে বললো যে হ্যাঁ মাছ আছে, তো ওই জন্য গেল। তো এই রৌদ্রে আমি এক কলসি জল এনেই ব্যাস একদম বসে পড়েছি। আর রৌদ্রে কোথায় আছে কে জানে, খেয়া এখন তো খুব ধীরে চলছে। তো গেছে সকালবেলা, কিন্তু ধীরে চলার জন্য এখনও পর্যন্ত আর কি পৌঁছায়নি। আর গরমের মধ্যে না কোনো কাজ করতে ভালোই লাগে না। তো সকালবেলা একটু তরমুজ ছিল আর আম ছিল দুটো, তো সেটাই খেয়েছি, ও খেয়ে চলে গেছে। আমি এখন সকাল থেকে রান্না করিনি, রান্না করে যেতে ইচ্ছে হচ্ছে না। আর উনানের ধারে আজকে যাবোই না, কেননা এত গরম, আর উনানের ধারে ওখানে গেলে পুরো সদ্য বাধ্য হয়ে যাবো, ওই জন্য আর যাবো না। দেখি গ্যাসেই একটু হালকা পাতলা উপরে কিছু করা যায় কিনা। সকাল থেকে কারেন্ট নেই, কারেন্ট কখন আসবে তাও কেউ জানে না, কারণ কারেন্ট নেই। আর বাইরে একটু মেঘলা মেঘলা করেছে, ওই জন্যই কিন্তু জাঁকিয়ে গরমটা পড়েছে। একদম পরিষ্কার আকাশ হতো তাহলে একটু হাওয়া হতো, বেশ ভালো লাগতো, কিন্তু একদম মেঘলা মেঘলা যেহেতু করেছে তো ওই জন্য একদম হাওয়া থমকে গেছে, হাওয়া নেই, তো ভীষণ গরম পড়েছে। কথা বলছি তখন মনে হচ্ছে যেন ঘেমেই পুরো চান হয়ে যাচ্ছে। আর পাওয়ার কল থেকে জল নাড়লাম, আর অনেকটা রাস্তা যেতে হয় আসতে, ওই জন্য ভীষণ গরম আর কি। তো আজকে গ্যাসেই রান্না করছি, আসলে উনানের কাছে আজকে যাওয়া যাবে না, ইচ্ছে করে যাচ্ছি না, প্রচণ্ড গরম। আর ওখানে গেলে না সত্যি ভালো লাগবে না রান্না করতে, আর ওই জন্য আমি আর ভাবলাম যে আজকে গ্যাসেই করে নিই। তো এই যে সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এখনো পর্যন্ত ধোয়া হয়নি, পটল আলু লাল আলু দিয়ে। আর এই যে দেখাচ্ছি এই যে মাছ, একটা তেলাপিয়া মাছ, একটা কাঁকড়া, কিছু চিংড়ি মাছ, তো এইগুলো দিয়েই ওটা হচ্ছে একটু রান্না করে নেব। আর এখানে একটু পেঁয়াজি করব বলে না আমি প্রথমে ময়দাটা এই সরি পেঁয়াজটা দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তো তারপরে যখন কড়াই গরম করতে দিলাম তখন দেখলাম যে তেল নেই, তো কি আর করব, এই যে বোতলের মুখে একটু ছিদ্র করে নিয়েছি মোটা সুঁচ দিয়ে নিয়ে, আর হচ্ছে এরকম গোল গোল করে দিচ্ছি। আর এই যে এরকমভাবে দিচ্ছি যাতে মানে সব জায়গায় ভালো তেল পড়ে আর অল্প তেলে হয়ে যায়। একটু দেরি হয় এরকম করতে, কিন্তু মোটামুটি খারাপ লাগবে না। কিন্তু পেঁয়াজিটা একটু তেলে ভেজে তুলতাম, আর এটা হচ্ছে এরকমভাবেই তুলবো। তো যাই হোক, মাখা যখন হয়ে গেছে তাহলে আর কী করা যায়, এরকমভাবেই ভেজে নিতে হচ্ছে। আর এটা হয়ে গেলেই হচ্ছে তরকারিটা রান্না করব। আর রান্নাঘরে মুছে এখানে একটা মাদুর পেতে দিয়েছি, মাঝে মাঝে এই দরজার সামনে এসে একটু বসছি আর রান্না করছি। আর যেহেতু কারেন্ট নেই, ফ্যান তো ছাড়তেই পারছি না, আর এমনিতে রান্না করছি ফ্যান ছাড়লেও হবে না যদি কারেন্ট থাকতো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 12:30, আর রান্না বান্না আমার হয়ে গেছে। সকালে ওই যে একটুখানি তমুস টমুস খেলাম বলে না, সকাল থেকে আর এখনও মানে ভাত খাইনি, এবার ভাত খাবো, রান্না হয়ে গেছে, হাজবেন্ডকে ডাকতে এসেছি। আর এই যে এসে দেখি হোয়াইট বোর্ডে ও পড়াশোনার জন্য কী সব করছে, আর এর মনে রাখার ট্রিক্স আর কি, কীভাবে কোন কোন কী বিষয়ে মনে রাখা যায় সেসব ট্রিক্স ওর চ্যানেলে হয়তো এটা দেখাতে পারে। তো দেখালে আপনারা অবশ্যই দেখতে পারবেন, যারা আমার হাজবেন্ডের চ্যানেল ফলো করেন তারাই দেখতে পাবেন। তো যাই হোক, এখন তো এখন আমার তো রান্না কমপ্লিট, এখন ভাত খাবে, তো ভাত দেবো, তো এখন ভাত দেবো। আর যা গরম পড়েছে এদিকটাই পুরো ঝলসে যাচ্ছি যেন, এমনটাই হচ্ছে। আর এখন যদি মিল পড়ে তো দুপুরের মিল পড়ে যাবে, এখন 12:30 বাজে, তো সকালের খাওয়া এখন হচ্ছে, তার মানে দুপুরের খাওয়া কখন হবে কে জানে। ও সকাল থেকে তো ওই যে ও বিভিন্ন কাজে ছিল, আর আমিও ইচ্ছা করে রান্নাবান্না করিনি, এখন রান্না কমপ্লিট হলো, এখন খাবো মোটামুটি। দুপুরের খাওয়া এখন হবে কি তার ঠিক নেই, যদি হয় ওই তরকারি ওই ভাত থাকবে ওই খাওয়া হবে, যদি না হয় তো ওইটাই আবার সন্ধ্যের দিকে চলে যাবে, মানে রাতের দিকে চলে যাবে। তো এখন কী হয়, আমাদের আবার দুপুরের খাওয়াটা সেই মানে 2:30-3 মানে দুটোর দিকে হয়, ওই জন্য আর কি হচ্ছে অসুবিধা হয় না। তো এখন হচ্ছে ভাত বাড়ার সময়, ভাতটা বেড়ে নিই, এখন খেতে হবে। আর সকাল থেকে কারেন্ট ছিল না, এক্ষুনি কারেন্ট আসলো। তো কারেন্ট আসার পরে আমি ওদিকে রান্না করছিলাম, তো আমি তো মানে ফ্যানটা ছাড়তেই পারছিলাম না, তো এই যে বান্দা এসছি, বান্দা ফ্যান চালাচ্ছে ওখানে, ওখানে গেছি তো মনে হচ্ছে না ফ্যানের থেকে দূরে আসলেই ভালো লাগছে, কারণ ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম, এই পুরো মাথার একটুখানি উপরে অ্যাডজাস্টটা, আর প্রচণ্ড গরম টানে নিচে, তো এই সাইডটা আর কি
এই এই গলির এই সাইডটাই একটু ঠান্ডা ঠান্ডা মতো, তো ওই দরজা বন্ধ করে দিতে হলো, কারণ রৌদ্রর একটা ঝলকানি আসছে, ওই জন্য সামনেও তাই বান্দার রৌদ্রের ঝলকানি আসে, তো ওই জন্য হচ্ছে, তো ওই জন্য হচ্ছে বান দিকে থাকা যাচ্ছে না, এটাই বেছে নিয়েছি, এটাই আমার ঘর। এখানে মাদুর পেতে রেখেছি, এই যে মানে এখানে মাদুর পেতে, এখানেই হচ্ছে সারাদিন কাটাতে হবে, আর এখানেই ভাত খাবো খেয়ে এখানেই আবার দুপুরবেলা শুতে হবে, মানে যেখানে খাওয়া সেখানে শোয়া, এরকমটাই করতে হবে, যেখানে খাবো সেখানেই ঘুমবো, এরকমটাই করতে হবে, সামনের দিকে একদম যাওয়া যাচ্ছে না। আর আজকে তো কারেন্ট ছিল না বলে চান জল তুলিনি, দেখা যাক কোথায় চান করা হয়, এখন পুকুরের মধ্যে ডুবতে হয় কি কি তার ঠিক নেই। আর এখন মানে যা গরম, সেই গোলার মধ্যে যে হাটটা পড়েছিলাম সেই হাটটা তো মানে খুলে দিয়েছি, কারণ এই হাটের জন্য, এমনিতে কেনা হাট, তার মধ্যে এখানে কী কী গুড়ি 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 কী উঠেছে, প্রচণ্ড জ্বালা করছে গরমে। এমনিতে হাটটা আমি তো কিছু পড়ি না, তো কিনেছিলাম, তো ভাবলাম পরেই থাকি, তো ব্যাস তার জন্য আমার গলাটাই নষ্ট হয়ে গেল। তো এখন লেবু কাটবো আর ভাত বাড়বো, বেড়ে সকালের খাওয়া খেয়ে নিই, তারপরে আবার আসছি কথা বলতে। গ্যাসে যেহেতু ভাত করেছিলাম ওই জন্য আমি আতপ চাল বসিয়েছিলাম, আর দুদিন ধরে আতপ চালের ভাতটা এত সুন্দর হচ্ছে না, পুরো নিজের প্রতি নিজেরই ভালোবাসা বেড়ে যাচ্ছে আর কি। কদিন ভাত রান্না করতাম পুরো জাপ জাপ চাপ চাপ, খেতে পারতাম না পায়েসের মতো, আর মাঝে মাঝে একটু মোটামুটি মুখ শুদ্ধি হয়ে যেত আমার হাজব্যান্ডের, যে খেতে পাচ্ছে না, তো সেটা মোটামুটি এখন আর হচ্ছে না, খুব সুন্দর ভাত হয়েছে আতপ চালের ভাত। আর এখানে এই যে তরকারিতে কিন্তু একটু গোল লঙ্কা দিইনি, আপনারা অনেকে আবার কমেন্ট করতে পারেন যে এই তরকারিতে কীরকম কালার, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি, একটু জিরে গুঁড়ো দিয়ে আর সব রকম সবজি একটু একসাথে দিয়েই রান্না করেছি, ওটার মধ্যে দুবেলা তরকারি। তো এখন আমরা খেতে বসে যাবো, আবার দেখা হচ্ছে খাবার পরে। ফ্রেন্ডস, এখন বাজে 2:30, গুড মর্নিং বলতে যাচ্ছিলাম, কেননা প্রত্যেক দিন আমি সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করি, তো যাই হোক এখন 2:30 বাজে, এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্না এখন চলছে, চান করাও হয়নি, এখন কিছু চাল ছাড়বো, তো ভাবলাম যে সারাদিন তো ভিডিও শুরু করা হচ্ছে না, তো এখন থেকে শুরু করে দিই। তো আমার আছেন সবাই, আশা করি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ মোটামুটি ভালো আছে, কিন্তু চিন্তা আছে প্রচুর। কালকের প্রায় রাতে 2:00-2:30 দেখে প্রচুর বৃষ্টি হয়েছিল, আর হচ্ছে একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছিল, কিন্তু খুব একটা বেশি ঝড় নয়, আর হচ্ছে খুব ভারী বৃষ্টি হয়েছে, তো কালকেরই মনে হচ্ছিলো যেন ঝড় এসে যাবে আর কি, এরকমটাই মনে হচ্ছিলো, কেননা আগের থেকে আমরা আতঙ্কে আছি যে ঝড় আসতে পারে ঝড় আসতে পারে, তো কালকে বর্ষা শুরু হতেই, সরি কালকের বৃষ্টি শুরু হতেই মানে ওরকমটাই মনে হয়েছিল। তো আমরা সবাই মিলে উঠলাম চারিদিকে, আবার পলিথিন টিন ফেললাম, ফেলে অনেকক্ষণ ধরে আবার বসেছিলাম, তারপর একটু বৃষ্টি থামলে তারপর ঘুমোলাম, কেননা কখন কি হয় বলা যায় না এই জন্য। আর ওদিকে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো চলুন কী কী রান্না করছি দেখাই। এখানে পটল আর কুমড়ো একসাথে ভাজা করে নিয়েছি, আর 3টা তেলাপিয়া মাছ পড়েছিল আজকে, তো সেটা আর কি ভেজে রেখেছি, কাঁচকলা একটু সরু সরু করে কেটেছি, আর আলুগুলোকেও সরু করে কেটে নিয়েছি, আর কারেন্টটা চলে গেলো, তো যাই হোক এটা দিয়ে আর মাছ দিয়ে একটু ঝালঝাল মতো করবো, একটু রসো রসো মতো করবো যাতে দুবেলা হয়। আর প্রেশার কুকারে চালটা ধুয়ে রেডি করে রেখেছি, তরকারিটা হয়ে গেলেই প্রেশার কুকারটা বসিয়ে দেবো আর কি। মেঘলা মেঘলা করে আছে, ওই জন্য এখনও গরমটা ঠিক যায়নি, হাওয়া বাতাস কিছু নেই, আর ভালোই মেঘলা করে আছে, বৃষ্টি হালকা ফুলকা একটু হলো, খুব ভালো বৃষ্টি হয়নি আর কি। এখন বোধহয় একটু পরের দিকেই খুব ভারী ধরনের বৃষ্টি হতে পারে, কারণ চারিদিকে যেভাবে গম্ভীর হয়ে আছে মেঘ, তো মনে হয় যে খুব ভারী ধরনের বৃষ্টি হবে। আর চারিদিকে না আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে কাক ডাকছে, কাকা করে, তো আমি ভাবছি নিশ্চয়ই মানে কাক ডাকলে বড়রা কী বলে না, খারাপ কোনো সংকেত দেয় কাক ডাকলে, তো ওরকমটাই আমার আজকে মনে হচ্ছে যে তো ওরা ঠিক বুঝতে পারে আর কি, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কোনো কিছু আর কি ব্যাপার। তো যাই হোক সকাল থেকে এত কাজ ছিল, এত কাজ ছিল যে আমি মানে আপনাদের কাছে এসে ওই কথা বলবো বা ভিডিওটা আমি শুরু করবো ফোনটা বসিয়ে, তো সেরকমটা সময় পাচ্ছিলাম না আসলে, মানে প্রস্তুতি নিতে হচ্ছে আর কি, সব দিকে গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে কিছু জল ভরে রাখতে হচ্ছে, আর খাবার জল একটু বেশি করে তুলে নেবো, যেগুলো আমি টাইম কলে জল তুলি সবগুলোতে খাবার জল তুলে নেবো, কেননা মানে তখন কী অবস্থা হয়, যাই হোক খাবার জলটা একটু বেশি করে তুলে নিতে হবে, যে কলসিগুলো তো বেশি করে আজকে টাইম কলে জল তুলে নিয়েছি মোটামুটি কাজের, আর বড়ো বালতি এক বালতি তুলে নিয়েছি, আর তরকারিটা ওদিকে আরেকবার একটু নেড়ে দিই, থেকে এত কাজ চলছে যে প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি, তো তরকারিটা একবার একটু জল টল ঢেলে দিয়ে ওই পাশে যাবো, তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই যতক্ষণ জলটা ঢালছি। তো আকাশের যে অবস্থা যা শুনছি মোটামুটি, আবার নাকি খুব প্রবল হয়ে আসছে, মানে
অবশেষে তরকারিতে জল ঢেলে দিলাম, দিয়ে এবার চলে যাবো ওই বারান্দার দিকে। কুলো আনতে বলেছিলাম শাশুড়ির কাছ থেকে, একটু চাল ঝাড়তে বাকি ছিল, তো ওই জন্য যাবো ওইদিকে। তো চলুন, ভাজা তরকারিটা যেহেতু হয়ে গেছে ওই জন্য ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি, আর একটু আঁচটা কমিয়ে দিয়ে এসেছি। এখানে কিছু চাল আছে সেগুলো ঝেড়ে নেব, কিছুতেই আর ঝাড়া হচ্ছে না। সেই সময় টানে টানে বেশ অনেকটাই চাল ঝাড়া হয়ে গেছিলো, আর অল্প কিছু রয়ে গেছিলো তো কুলোর জন্য আর ঝাড়া হচ্ছিলো না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে শাশুড়ি মায়ের কাছ থেকে কুলো আনতে, তো ওই যে কুলো এনে দিয়েছে, তো এইগুলো সব ঝেড়ে নেব। তো এই চালগুলো একটু সমস্যা আছে বলতে, কিছু ধান আছে, ধানগুলোকে একটু বেছে বেছে ঝাড়তে হবে, কিন্তু এখন তাড়াহুড়োর সময় ধান বাছার টাইম নেই, যখন রান্না হবে তখনই ধান বেছে নিতে হবে। তো যাই হোক, এই ঝাড়তে হবে আর গিয়ে গিয়ে মানে তরকারিটা দেখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন বিকালবেলা, তো বিকালবেলা আকাশের অবস্থা ভীষণ রকম খারাপ, একদম গম্ভীর হয়ে আছে, বোধহয় রাত্রির দিকে বৃষ্টি হতে পারে। তো কালকে মঙ্গলবার, মঙ্গলবারের আর বুধবারের দিকে ভারী বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো এখন কী হয় বলা যাচ্ছে না, তো সন্ধ্যাবেলা দেখুন এখন কারেন্ট নেই, তো ওই জন্য ল্যাম্পের ওই মানে এটাই আর কি একটু নেল পালিশ দিচ্ছি, কেননা তেল বেরিয়ে যায় গিয়ে পুরো ল্যাম্পটাই ধরে ওঠে। তো যাই হোক, এইটা লাগিয়ে নিচ্ছি, আর এখন থেকে তো কারেন্ট থাকবে না বুঝতেই পারছি। দেখা যায় কালকে যদি কারেন্ট থাকে তাহলে মোবাইলগুলো সমস্ত কিছু চার্জে দিয়ে রাখতে হবে, লাইটটাও চার্জে দিয়ে রাখতে হবে, আর আপাতত ল্যাম্পটা জ্বালাবো না হলে অন্ধকার আর কি, যেহেতু কারেন্ট নেই ওই জন্য সলতে লাগিয়ে তেলটাও ভরে নিলাম, কেরোসিন তেল। আর এখানে আমার ভিডিওটা শেষ করছি, আর বেশি লম্বা করছি না। আর ঝড়টার হলে সত্যি বলতে আমাদের যে কী অবস্থা হবে সেটাই ভেবে আমাদের সত্যি ভীষণ মানে কী বলবো কষ্ট হচ্ছে। আর আগের যে সমস্ত অভিজ্ঞতা ঝড়ে হয়ে আছে, তো সেসবের কথা মনে পড়ছে যে আবার কি সেরকম দিন আসবে না কী হবে। আবার আমাদের এখন বেশি চিন্তা হচ্ছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার, নদীর বাঁধ ভেঙে গেলে আরও বেশি সমস্যা, তো সেই চিন্তাই হচ্ছে। আর যেহেতু এখন কারেন্ট নেই ওই জন্য ল্যাম্প জ্বালানোর ব্যবস্থা করছি।